Assalamualaikum. Viewers, आज के आपने देखे हमरा कोई एक गाड़ी रिव्यू दिवे एक शंगे और इनमें फर्स्ट टाइम जो गाड़ी दिवो शेटी होते एक टी Hyundai Accent Blue और ये होते 2012 मॉडल और रजिस्ट्रेशन ये होते 2013 साले 35 सीरियल है ये होते अपने ब्लैक शेडर जो स्मार्ट लाइट थी शेल लाइटर व्यवहार होते प्रोजेक्शन शो तो व्यूअर्स हमरा ऐसा रहो आरो कोई एक टी गाड़ी दिवो और जरा हमारे चैनल टी के एखोनो सब्सक्राइब करनी तारो अवश्य चैनल टी के सब्सक्राइब कर আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন আর আমাদের ডেসক্রিপশনে ফেসবুক লিংক এবং ইউটিউব লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কগুলোতে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো ভিউয়ার্স আপনারা দেখছিলেন Hyundai Accent Blue এটি কিন্তু সানরুফ সহ আমি একটু সানরুফের ভিউটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে রাখি দেখছিলেন একটি স্মার্ট সানরুফের ব্যবহার এটি কিন্তু Hyundai Accent Blue তে এই যথেষ্ট স্মার্ট ফিটিংসটি অ্যাভেলেবেল টাইম আপনারা পেয়ে যাবেন আমি একটু দূর থেকে গাড়িটির ফুল বাম দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছিলেন গাড়িটির ক্রসিং ভিউ খুব চমৎকার একটি গাড়ি সিলভার কালারের অলমোস্ট নিউ কন্ডিশনে গাড়িটি এখনও কিন্তু নতুনের মতোই রয়েছে এখানে আমরা কিন্তু এলইডি একটি স্মার্ট লাইটিং সিস্টেম পেয়ে যাবো লুকিং গ্লাসের সঙ্গে সেই অপশনটি বলে রাখছি আর এটি কিন্তু HID প্রজেকশন হেডলাইট আমি আপনাদেরকে বলেছিলাম দেখছিলেন গাড়িটির ফ্রন্ট ভিউ খুব চমৎকার কন্ডিশনের একটি Hyundai Accent Blue দেখছিলেন আমরা কিন্তু নিচে একটি ফগ লাইটের অপশন দেখতে পাচ্ছি অনেক স্মার্ট একটি ফগ লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে গ্রিলটিও খুব চমৎকার এখানে কিন্তু ডাবল গ্রিলের অপশন রয়েছে উপরে একটি গ্রিল নিচে একটি গ্রিল অরিজিনাল কালার রয়েছে যার কারণে আমরা দু একটা স্ক্র্যাচ ছোট ছোট স্ক্র্যাচ বা ট্যাপ আমরা এখানে একটা ছোট একটু স্ক্র্যাচ দেখতে পাচ্ছি এটি কিন্তু অরিজিনাল কালার থাকাতে এই ছোটোখাটো প্রবলেমগুলো হয়তো চোখে পড়বে কিন্তু মেজর কোনো ডিস্টার্ব বা অ্যাক্সিডেন্টাল কোনো ঝামেলা নেই আমরা গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছিলেন গাড়িটির লুকিং গ্লাসের সঙ্গে লাইটিংয়ের অপশন এবং গাড়িতে সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট নিউ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখছিলাম আমরা গাড়িটির পিছনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছিলেন Hyundai Accent Blue পিছনের স্মার্ট শেপটি দেখছিলেন আমরা ডান দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি পিছনের লাইটটি একটু এক্সেপশনাল আমরা কিন্তু এলইডি লাইট সহ আমরা পেয়ে যাব এই পিছনের ব্যাক লাইটটি দেখছিলেন Accent Blue পিছনের স্মার্ট ভিউটি দেখছিলেন এখানে কিন্তু আমরা একটি স্পয়লার পেয়ে যাব স্লিম স্পয়লার যথেষ্ট সুন্দর লাগছে স্পয়লারের জন্য এবং আমরা নাম্বার প্লেটের উপর দিয়ে কিন্তু একটি SS ক্রোমের অপশন দেখতে পাচ্ছি এটি কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি গাড়ি এটি কিন্তু 2013 সালে রেজিস্ট্রেশন করা যার কারণে আমরা কিন্তু 35 সিরিয়াল পেয়ে যাচ্ছি আমরা পিছন থেকে বাম দিকের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছিলাম আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো আপনাদের আমরা দেখতে পাচ্ছি গাড়িটির দরজার প্যাড দেখে মনে হচ্ছে অলমোস্ট নিউ কন্ডিশনের এবং ভিতরে যে হ্যান্ডেলটি আছে এটি কিন্তু সম্পূর্ণ নিকেল হ্যান্ডেল এবং গাড়িটির ড্যাশবোর্ড কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশনের আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি আপনারা যারা সরাসরি দেখবেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই গাড়িটি গাড়ির ভিতরটা ফুলি লেদার ইন্টেরিয়ার এটি কিন্তু ফিটিং লেদারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি সফট টাচ এসির অপশন রয়েছে বিল্ট ইন সিডি প্লেয়ারের অপশন রয়েছে এবং স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের ব্যবস্থাও আমরা দেখতে পাচ্ছি আমরা পিছনের দরজার প্যাডের ভিউটা দেখতে পাচ্ছিলাম অলমোস্ট নিউ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন আপনারা আমি একটু গাড়িটির বাইরে থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমরা যে গাড়িটি দেখছিলাম Hyundai Accent Blue আর এটি কিন্তু 1400 সিসির গাড়ি আর আপনারা জানেন 1400 সিসি হওয়ার কারণে আমরা মাইলেজটাও একটু তুলনামূলক বেশি পেয়ে যাব 1500 সিসির তুলনায় আর ভিউয়ার্স এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2012 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে সানরুফ সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 তবে এটি কিন্তু আলোচনা করার মতো আমরা আর একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের সুপারকার বিডিতে আর ভিউয়ার্স এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা প্রোবক্স আর এটি হচ্ছে আপনার জিএল গ্রেডের একটি গাড়ি প্রোবক্স জিএল 2009 মডেল আর 2014 রেজিস্ট্রেশন করা একটি সিলভার কালারের গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এটি কিন্তু প্রোবক্সের মধ্যে DX এবং জিএল দুটি ভার্সন থাকে তো আমরা জিএল গ্রেডের গাড়িটি পেয়ে যাচ্ছি আর জিএলটি হচ্ছে একটু আপডেটেড ভার্সন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখার জন্য চলে আসতে পারেন আমাদের সুপারকারে আর এই গাড়িতে কিন্তু 90 লিটারের একটি সিএনজি সিলিন্ডারও রয়েছে আপনি কিন্তু সেটি একটা এক্সট্রা ফিটিংস পেয়ে যাচ্ছেন গাড়িটির সঙ্গে গাড়িটির প্রত্যেকটি ফিটিংসই কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে
আমরা অরিজিনাল গ্লাস পেয়ে যাব গাড়িটির সঙ্গে, আমরা হেডলাইটটি অরিজিনাল পেয়ে যাব এবং কালারটি কিন্তু নতুন করা হয়েছে, কিন্তু আপনি ফুল ফ্রেশ অলমোস্ট নতুনের মতোই কালার, এত ভালো কালারের ব্যবহার হয়েছে এই টয়োটা প্রোভক্স গাড়িটি থেকে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমরা দেখছিলাম গাড়িটির পিছনের ভিউ, খুব চমৎকার ফ্রেশ একটি টয়োটা প্রোভক্স গাড়ি দেখছিলাম আমরা। আমরা গাড়িটির পিছনের ফুল ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি। 37 সিরিয়াল, যেহেতু মডেল 2014-তে, যার কারণে আমরা 37-37 সিরিয়ালের অপশনটি পেয়ে যাচ্ছি টয়োটা প্রোভক্স জিএলএ। ভিউয়ার্স, এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 সালে। 90 লিটারের সিএনজি সহ এই প্রোভক্সটির ভিতরে রয়েছে ফুললি লেদার সিট কভার, সেই অপশনটিও আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি থেকে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 8,20,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 8,20,000, তবে এটি কিন্তু আলোচনা করার মতো, আমরা আর একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কারে। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি টয়োটা জি করলা। আর জি করলা কিন্তু কিছু ভালো ফিটিংসের কারণে জি করলা হয়, জি আর এক্সের মধ্যে একটা যথেষ্ট ডিফারেন্স থাকে, প্রাইস রেঞ্জেরও ডিফারেন্স থাকে এবং ফিটিংসেরও কিছু ডিফারেন্স থাকে। তো আমরা জি করলা দেখাচ্ছি, আর জি করলাতে কিছু ভালো ফিটিংস থাকে, সেটি হচ্ছে আপনার সফট অ্যাসেসির অপশন থাকে, যেটি আপনার ট্রাস সিস্টেম, আর এক্সে হচ্ছে ম্যানুয়াল অপশন থাকে, ভলিউম সিস্টেম। তো আমরা সেই ট্রাস সিস্টেমের অপশন পেয়ে যাব এই টয়োটা জি করলা গাড়িটি থেকে। এবং গাড়িটির পিছনে হ্যান্ড রেস্টের ব্যবহার রয়েছে, পিছনের যে সিটটি রয়েছে, পিছনের সিটের মাঝখানে একটি হ্যান্ড রেস্ট থাকে, এটি কিন্তু জি করলার একটি স্মার্ট ভার্সন। এবং জি করলাতে প্রত্যেকটি ভিট কিন্তু নিকেলের থাকে, সেই নিকেল ভিট পেয়ে যাবো এই গাড়িটির সঙ্গে। এবং গাড়িটির কন্ডিশনও যথেষ্ট ভালো, ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো। এটি 2005 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। তো আমি আশা করবো আপনারা সরাসরি এই সিলভার কালারের নিউ শেপের গাড়িটি দেখার জন্য চলে আসবেন আমাদের সুপার কারে। আমাদের সুপার কারের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এটি হচ্ছে তেজগাঁ নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গেই আমাদের শোরুমটি অবস্থিত। আমি একটু আমাদের শোরুমের বিশাল ভিউটা একটু আপনাদেরকে দেখা। এখানে প্রায় 30-35টি গাড়ি রয়েছে, যেখানে আপনারা সরাসরি চলে আসলে আপনাদের পছন্দের যে কোনো একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো ভিউয়ার্স, আপনারা আমাদের শোরুম অবশ্যই এখানে ভিজিট করার চেষ্টা করবেন। আর যে গাড়িটি নিয়ে আলোচনা করছিলাম এটি হচ্ছে একটি টয়োটা জি করলা 2005 মডেল, 60 লিটারের একটি সিএনজি রয়েছে গাড়িতে, ফুল লেদার সিট কভার রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশনের অপশন রয়েছে। 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,70,000, তবে এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো আমি। এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিসান ব্লুবার্ড শিল্পী, আর এই পাশে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে হুন্দাই অ্যাসেন ব্লু। আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট টাইম যে গাড়িটি দেখিয়েছি সেটি সিলভার কালারের হুন্দাই অ্যাসেন ব্লু, এটি সানরুফ সহ একটি গাড়ি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক সেম ফিটিংসের সেম মডেল 2012 মডেলের স্মার্ট ব্লু কালারের একটি সানরুফ সহ একটি হুন্দাই অ্যাসেন ব্লু এই গাড়িটিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা, আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি এই গাড়িটি, এটি হচ্ছে 2007 মডেল নিসান ব্লুবার্ড, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। এটিতে কিন্তু সিএনজি করা হয়নি, এটি অরিজিনাল তেলে চালিত, যথেষ্ট ভালো কন্ডিশনের বেস কালারের এবং বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখাচ্ছিলাম। তো ভিউয়ার্স, এই গাড়িটির ভিতরের স্পেশাল ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, গাড়িটিতে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন, এবং গাড়িটির নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে আপনাদের জন্য, এটি আমরাই করিয়েছি আপনাদের জন্য। আর ভিতরটা দেখতে পাচ্ছেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশনটাও একটু দেখাতে চাই। গাড়িটির যে টায়ারটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ব্র্যান্ড নিউ টায়ার। ব্র্যান্ড নিউ টায়ারে আমরা যে রাবারগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু নতুন টায়ারেই এরকম রাবারগুলো থাকে, আর আমরা নিজেরাই ব্র্যান্ড নিউ লাগিয়েছি সেই অপশনটিও আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে। ফুললি ব্র্যান্ড নিউ একটি টায়ার, দুটি সামনের দুটি টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন, এবং পিছনের টায়ারগুলো ইউজ করা কিন্তু ভালো রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আরেকবার একটু দেখাবো। ছিলেন 2007 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। অরিজিনাল তেলে চালিত বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি ব্লুবার্ড শিল্পী, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,90,000 টাকা। এটি কিন্তু 1500 সিসির একটি ইঞ্জিন, আর যে প্রাইসগুলি আপনাদেরকে বলছি এটি কিন্তু সম্পূর্ণ আলোচনা করার মতো, আমরা আর একটু কম প্রাইসে আপনাদেরকে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের সুপার কারে। আমি আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। দেখছিলেন হুন্দাই অ্যাসেন ব্লু 2012 মডেল, আর 2012-তেই রেজিস্ট্রেশন করা 33 সিরিয়ালের
ব্লু কালারের একটি গাড়ি, এত স্মার্ট ব্লু, যারা সরাসরি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। অরিজিনাল তেলে চালিত 1400 সিসির একটি গাড়ি এবং গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার এবং গাড়িতে রয়েছে সানরুফের অপশন। আমি একটু সেই সানরুপ এবং ভিতরটা আপনাদেরকে দেখাবো। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, গাড়ির সিটগুলো আপনাদেরকে আমি দূর থেকে দেখাই, কত লাক্সারিয়াস সিট সেই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ভালো কোয়ালিটির ফ্রেশ সিটের ব্যবহার রয়েছে এই হুন্ডাই অ্যাসেন ব্লু গাড়িটিতে এবং গাড়িটি স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচ, সেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং ড্যাশবোর্ডটি নতুনের মতোই রয়েছে। আমি একটু গাড়িটির সানরুপের অপশনটি ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন অনেক স্মার্ট একটি সানরুপ। আপনারা কিন্তু সানরুপ সহ গাড়ি কিন্তু অনেকেই খুব পছন্দ করে থাকি। যারা সানরুপ পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই হুন্ডাই অ্যাসেন ব্লু গাড়িটি দেখার জন্য। আমি একটু গাড়িটির বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা বাইরে থেকে আবার একটু দেখাচ্ছিলাম হুন্ডাই অ্যাসেন ব্লু 2012 সালেই রেজিস্ট্রেশন করা এই গাড়িটির এইচআইডি হেডলাইট সহ রয়েছে। আমরা কিন্তু আগে যে গাড়িটি দেখেছি সেটি কিন্তু এইচআইডি প্রজেকশন সহ। তো আমাদের সিলভার কালারের যে লাইটটি সেটি কিন্তু আর একটু আপডেটেড লাইট। তো আমরা প্রজেকশন এইচআইডি প্রজেকশন সহ দেখেছি সিলভার কালার, আর এখানে যেটি দেখছি এটি হচ্ছে এইচআইডি বাল্ব সহ। তো ভিউয়ার্স, দুটি বাল্বের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো এবং এর দুটিতেই সানরুপ রয়েছে, দুটির মডেলও সেম, প্রাইসও সেম। এই গাড়িটির প্রাইস হচ্ছে 1,90,000 টাকা। তো এই প্রাইসটি কিন্তু আলোচনা করার মতো, আমরা আর একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো। আর ভিউয়ার্স, আমাদের শোরুমের যে কালেকশনটি আবার একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি, এটি কিন্তু ফুলফিল করা থাকে অলওয়েজ প্রায় 30 থেকে 35টি গাড়ি। সো আপনারা যদি সরাসরি চলে আসেন আমাদের শোরুমে তাহলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন। আর ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক লিঙ্কটাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন লাইক দিয়ে রাখার জন্য, তাহলে আপনাদের পছন্দের গাড়িগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।